ভারতীয় চলচ্চিত্র শিল্পের জনক কে? হীরালাল সেন নাকি দাদাসাহেব ফালকে? প্রভাব প্রতিপত্তি এবং তৎকালীন বোম্বে মিডিয়ার আধিপত্যের জোরে নিঃসন্দেহে দ্বিতীয় জনের নামেই বেশি ভোট পড়বে। চলচ্চিত্র উৎসাহী ছাড়া কজনই বা হীরালাল সেনের নাম জানে? ভারতীয় চলচ্চিত্রের পথিকৃতের স্বীকৃতি পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে হীরালাল সেনকে। তার শেষ জীবনের ট্র্যাজেডি সিনেমার চেয়ে কোনো অংশে কম নয়। প্রথমে কেউ বিশ্বাসই করেনি যে ফটোগ্রাফিতে প্রথাগত তালিম না থাকা সত্ত্বেও এক সদ্য যুবক বিদেশিদের সঙ্গে পাল্লা দিয়ে ছবি তুলতে পারে। প্রমাণ দেওয়ার জন্য নিজের তোলা ছবি ফের তুলতে হলো। ওই সময় বোর্ন অ্যান্ড শেফার্ড কোম্পানির একটি ফটোগ্রাফি প্রতিযোগিতা হতো। সেখানে হীরালালের তোলা ছবি প্রথম স্থান অধিকার করে। চিত্রগ্রাহকের নাম দেখে সাহেবরা বিশ্বাস করতে পারেনি একজন নেটিভ এমন ছবি তুলতে পারে, তাই হীরালালকে ওই ছবিটি ফের তুলে প্রমাণ দিতে হয়েছিল। তথ্য বলছে, 1887 থেকে 1898 সালের মধ্যে ফটোগ্রাফি চর্চায় শ্রেষ্ঠত্বের জন্য হীরালাল 7 বার স্বর্ণপদক পেয়েছিলেন। ভাই মতিলাল এবং দেবকিলালকে নিয়ে ঢাকা মানিকগঞ্জের আদি বাড়িতে স্টুডিও খুলেছিলেন। সে যুগের বিচারে এই উদ্যোগ অবশ্যই চমকপ্রদ। হীরালাল তখন দেশের 1 নম্বর স্টিল ফটোগ্রাফার। কিন্তু ফরমায়েশি ছবি তোলা আর কতদিন? অন্য স্বপ্ন ডানা মিলতে শুরু করেছে। ফটোগ্রাফি থেকে বায়োস্কোপের নেশায় মাতলেন হীরালাল। ততদিনে ঢাকা থেকে কলকাতায় চলে এসেছেন, স্টিল ফটোগ্রাফির ব্যবসা ভুলে বায়োস্কোপ শিক্ষায় মাতলেন। তবে কাজটা সহজ ছিল না। বায়োস্কোপে তখন সাহেবদের একচেটিয়া আধিপত্য। খুঁটি নাটি জানার জন্য হীরালালকে ঘুরতে হয়েছে নানা দরজায়। তখন স্টার থিয়েটারে স্টিফেন সাহেব বলে একজন বায়োস্কোপ দেখাতেন। থিয়েটারের ফাঁকেই তা দেখানো হতো। সেই প্রথম চলমান ছবি চাক্ষুষ করলেন হীরালাল। কেমন যেন ঘোর লেগে গেল। এতদিন যে ছবি তুলেছেন সেই সব সৃষ্টি মিথ্যে মনে হতে লাগলো। স্টিফেন সাহেবকেই ধরলেন বায়োস্কোপ তৈরি শিখিয়ে দেওয়ার জন্য। কিন্তু সাহেব মোটেই আমল দিলেন না। এক বগ্গা হীরালালকে এসব দমিয়ে রাখতে পারেনি। যেমনভাবে নিজের চেষ্টায় ফটোগ্রাফি শিখেছিলেন, তেমনভাবেই সিনেমাটোগ্রাফিও শিখে নিলেন। মায়ের কাছ থেকে 5,000 টাকা চেয়ে ক্যামেরার অর্ডার দিলেন এবং 1898 সালে তৈরি হলো হীরালালের রয়্যাল বায়োস্কোপ। এর ঠিক 2 বছর আগে 1896 সালের 7ই জুলাই সংবাদপত্রে একটি বিজ্ঞাপন প্রকাশিত হয়। দ্য মার্ভেল অব দ্য সেঞ্চুরি, দ্য ওয়ান্ডার অব দ্য ওয়ার্ল্ড, লিভিং ফটোগ্রাফিক পিকচার্স ইন লাইফ সাইজড রিপ্রোডাকশন বাই মেসার্স লুমিয়ার ব্রাদার্স সিনেমাটোগ্রাফ। ওটি ছিল লুমিয়ার ব্রাদার্সের চলমান চিত্রের প্রদর্শনী। এভাবেই সিনেমার সঙ্গে ভারতবাসীর প্রথম পরিচয়। তার 1 বছর আগেই বিশ্ববাসী জেনেছে লুমিয়ার ভ্রাতৃদ্বয়ের চলমান চিত্র আবিষ্কারের কাহিনী। বিনোদনের ঢেউ এসে লাগলো বঙ্গদেশেও। আইএসসির ছাত্র হীরালালের লেখাপড়ায় মোটেই ঝোঁক ছিল না। একদিন একটি পত্রিকায় সিনেমাটোগ্রাফ মেশিনের বিজ্ঞাপন দেখলেন। ব্যাস, মা বিধুমুখী দেবীর কাছে আবদার জুড়লেন কিনে দেওয়ার জন্য। মায়ের কাছ থেকে 5,000 টাকা নিয়ে যন্ত্রের অর্ডার দিয়ে দিলেন। কিন্তু যন্ত্র পেলেই তো হলো না, ছবি দেখানোর জন্য প্রয়োজন ইলেকট্রিকের। 1897 সালে কলকাতার ইডেন গার্ডেন এবং হাওড়া স্টেশনই একমাত্র ইলেকট্রিসিটির ব্যবস্থা ছিল। তখন ইলেকট্রিক আর্ক ল্যাম্প বা লাইমলাইটের সাহায্যে সিনেমা দেখানো হতো। সেই ব্যবস্থা করা চারটিখানি কথা নয়। লাইমলাইটের জন্য অক্সিজেন ও হাইড্রোজেন গ্যাসের প্রয়োজন ছিল। রবারের ব্যাগে গ্যাসের যোগানের ব্যবস্থা করলেন। একদিন আচমকাই সেই রবারের গ্যাসের ব্যাগটি গেল ফেটে। বিপাকে পড়ে হীরালাল হাজির হলেন সেন্ট জেভিয়ার্স কলেজের ফাদার লাফোর কাছে। ওই ব্যাপারে লাফোর জ্ঞান ছিল। ওই সময় তিনি চলমান চিত্র দেখিয়ে ছাত্রদের পড়াতেন। উৎসাহী যুবকটিকে তিনি অনেক পরামর্শও দেন। নানা রকম যোগাড় যন্ত্র করে হীরালাল নেমে পড়লেন মাঠে। অবশেষে এলো সেই প্রতীক্ষিত বছর 1898। শুরু হলো রয়্যাল বায়োস্কোপ কোম্পানির যাত্রা। সঙ্গী 2 ভাই মতিলাল এবং দেবকিলাল, আর ভাগ্নে কুমার শঙ্কর গুপ্ত। যদিও দেবকিলাল অল্পদিনই সেখানে যুক্ত ছিলেন। যে সময়টায় হীরালাল বায়োস্কোপের কারবার শুরু করলেন তখন কলকাতার একেবারে অন্যরূপ। সাহিত্য সংস্কৃতি সব দিকেই শিখরে ব্রিটিশ ইন্ডিয়া রাজধানী। রাস্তায় ট্রাম চলছে, পাশ দিয়ে হেঁকে যাচ্ছে জুড়ি গাড়ি, ফিটন গাড়ি করে নাটক দেখতে আসছেন বাবু বিবিরা। শহরের নানা দৃশ্য ক্যাপচার করতে লাগলেন হীরালাল। বাইরে গিয়েও ছবি তুলে আনতেন। দর্শক হাঁ করে গিলতে লাগলেন সেই সব চিত্র। নানা জায়গা থেকে ডাক পেতে লাগলো রয়্যাল বায়োস্কোপ। বিভিন্ন রাজপরিবার এস্টেটে গিয়ে
বায়োস্কোপ দেখাতে হতো তাকে। বাড়তে লাগলো পরিচিতি, আসতে লাগলো অর্থ। কিন্তু হীরালাল ক্রমশ বুঝতে পারলেন, গতে বাঁধা ছবি দেখানোর ক্রিয়েটিভিটি নেই। যদিও তিনি ততদিনে আলো সম্পাদনা নিয়ে নানা রকম পরীক্ষা শুরু করে দিয়েছেন, সিনেমার জন্য যে একটা গল্পের প্রয়োজন তা বুঝতে পেরেছিলেন হীরালাল। এই সময় থিয়েটারের অমরেন্দ্র দত্তের সঙ্গে যোগাযোগ হয় হীরালালের। অমর দত্ত তার হাতে ব্ল্যাঙ্ক চেক ধরিয়ে দেন। তখন থিয়েটারের উঠতি নক্ষত্র অমর, গিরিশ ঘোষ থাকা সত্ত্বেও তার প্রতিপত্তি কোনো অংশে কম নয়। 1896 সালে তিনি শুরু করলেন ক্লাসিক থিয়েটার। থিয়েটার জগতের যা কিছু ঐতিহ্য সব ভেঙে নতুন আইডিয়ার জোয়ার নিয়ে এলেন। বদলে দিলেন মঞ্চসজ্জার পুরনো স্টাইল। বাংলা থিয়েটারে মঞ্চের উপরে ঘোড়া নামিয়ে দিয়েছিলেন অমর দত্ত। তিনি এবং হীরালাল দুই প্রতিভা এক হয়ে বায়োস্কোপ এবং থিয়েটার দুই ক্ষেত্রেই নিয়ে এলেন বৈপ্লবিক পরিবর্তন। ওই সময় ক্লাসিকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সীতারাম জনপ্রিয় হয়েছিল। সেই নাটকের কিছু অংশ তুললেন হীরালাল, তারপরে আলিবাবা নাটকের অংশ তুললেন তিনি। জানা যায় 1898 সালের 4 এপ্রিল ক্লাসিকে প্রথম বায়োস্কোপ দেখান হীরালাল। এভাবে অনেক নাটকই ক্যামেরা বন্দী করেছিলেন। 1902-03 সালে বিদেশ থেকে আরও উন্নত ক্যামেরা ও যন্ত্রপাতি আনালেন। এবার তুললেন প্রথম পূর্ণাঙ্গ নাটক আলিবাবা ও 40 জোড়। 1904 সালের 23 জানুয়ারি ক্লাসিকে তা দেখানো হলো। সিনেমার ইতিহাসে এক অধ্যায় সৃষ্টি হলো সেদিন। হীরালালের জন্মসালও নির্ভুলভাবে জানা যায় না, তবে অধিকাংশ দলিল বলছে 1866 সালে মতভেদে 68 বাংলাদেশের মানিকগঞ্জের বগজুড়ি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। বিত্তশালী পরিবারের সন্তান হওয়ার সুবাদে টাকা পয়সা সমস্যা হয়ে দাঁড়ায়নি। বাবা চন্দ্রমোহন সেন ছিলেন ঢাকা শহরের নামজাদা উকিল। মা বিধুমুখী, পুত্রের ইচ্ছে সব সময় সায় দিয়েছেন। যখনই হীরালাল কিছু চেয়েছেন তারা হাজির করেছেন সামনে। আর একজন হীরালালের সব ইচ্ছেতেই মদত দিতেন, তিনি পিতামহ গোকুলকৃষ্ণ। নাম করা পণ্ডিত এবং সাহিত্যিক দীনেশচন্দ্র সেন ছিলেন হীরালালের পিস্তুত দাদা। তাঁর লেখাতেই পাওয়া যায় ছোটবেলায় কেমনভাবে কাগজ কেটে পুতুল নকশা তৈরি করতেন তারা, লণ্ঠনের আলোয় ছায়াবাজির খেলায় মাততেন। এইসব করতে করতেই হীরালালের মাথায় ফটোগ্রাফির ভূত চাপে। ঢাকা থেকে কলকাতায় চলে আসার ফলে তাঁর স্বপ্ন বাস্তবের আরও কাছাকাছি চলে আসে। চন্দ্রমোহন তাঁর পরিবার নিয়ে এসে ওঠেন কলকাতার ভবানীপুরে। সেখান থেকে পরে তাঁরা মসজিদ বাড়ি স্ট্রিটে উঠে যান। সেখানেই হীরালালের সিনেমায় হাতে করি। ততদিনে হেমাঙ্গিনী দেবীর সঙ্গে হীরালালের বিয়ে হয়ে গিয়েছে। সিনেমা পাগল হীরালালের সব পাগলামের শরিক হেমাঙ্গিনী। বাবা মা স্ত্রী সকলের আস্কারা না পেলে তিনি হয়তো এভাবে সাফল্যের শীর্ষে পৌঁছতে পারতেন না। 3 মেয়ে এবং 1 ছেলের পিতা হীরালাল না ছিলেন সংসারী না ছিলেন বিষয়ী। দ্বিতীয়টির জন্য ভবিষ্যতে তাকে অনেক পস্তাতেও হয়। কিন্তু কিছু মানুষ তো থাকেন যাদের বিষয় আসার গণ্ডির মধ্যে আটকানো যায় না। সোনার চামচ মুখে নিয়ে যে ব্যক্তির জন্ম, তার শেষ জীবন কেটেছিল চূড়ান্ত দারিদ্র্যে। এমনকি বিক্রি করে দিতে হয় প্রাণের চেয়ে প্রিয় ক্যামেরাও। সৃষ্টির নেশায় মত্ত হীরালালের সংসারটা বেঁধে রেখেছিলেন হেমাঙ্গিনী। কিন্তু যে স্বামীর জন্য হেমাঙ্গিনীর এত কিছু, আঘাত পেয়েছিলেন তার কাছ থেকেও। তবু শেষ দিনে অসুস্থ নিঃস্ব হীরালালকে তিনিই আগলে রেখেছিলেন। বন্ধুত্বপূর্ণ ব্যবহারের কারণে হীরালালের চেনা জানার পরিধি ছোট ছিল না। সমাজের উঁচু তলাতেও তাঁর মেলামেশা ছিল। কবি সত্যেন্দ্রনাথ দত্ত তাঁর বন্ধু ছিলেন। চলচ্চিত্রকারের শেষ দিনেও পাশে ছিলেন সত্যেন্দ্রনাথ। অমর দত্তের সঙ্গে তাঁর বন্ধুত্ব অত্যন্ত গাঢ় ছিল, কিন্তু শেষের দিকে সেখানেও ফাটল ধরে। সৃষ্টিশীল সিদ্ধান্তে অমিল নাকি ক্লাসিকের নায়িকা কুসুম কুমারীকে নিয়ে তাঁদের দ্বন্দ্ব, তা অবশ্য স্পষ্ট জানা যায় না। এর মধ্যেই আবার একটা মারাত্মক ভুল করে বসলেন। আলিবাবার লাভের শেয়ার লিখে দিলেন কুসুম কুমারীর নামে। কাজ, থিয়েটার, কুসুম কুমারী, মদ্যপান, এসবে যত নিমজ্জিত হতে থাকলেন সংসারের সঙ্গে দূরত্ব ততই বাড়তে লাগলো। হেমাঙ্গিনী রাশ টানার চেষ্টা করলেও তা ফলপ্রসূ হয়নি। এর মধ্যে ছিল হীরালালের বেহিসাবি খরচ। প্রভূত অর্থ উপার্জন করা সত্ত্বেও আর্থিক কষ্টের মধ্যে পড়তে হয়েছিল তাঁকে। ছোট ছোট ভুলই হীরালালকে এগিয়ে দিচ্ছিল মস্ত এক খাদের কিনারে। যেমনভাবে প্রথম সিনেমা তৈরিতে হীরালাল পথ দেখিয়েছিলেন, তেমনভাবেই প্রথম রাজনৈতিক তথ্যচিত্র তিনিই তুলেছিলেন। তখন রাজনৈতিক দিক থেকেও বড়সড় পরিবর্তন আসছে। 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন প্রসঙ্গে টাউন হলে অনুষ্ঠিত ঐতিহাসিক সভা, রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শোভাযাত্রা এবং তাঁর বক্তৃতাসহ একাধিক রাজনৈতিক ঘটনার সাক্ষী ছিল হীরালালের ক্যামেরা।
রাজনৈতিক তথ্যচিত্র দেখানোর জন্য তাকে সমস্যায় পড়তে হয়েছিল। বিজ্ঞাপনের ছবি তোলার ক্ষেত্রেও তাকে পথিকৃৎ বলা যেতে পারে। সি কেস সেনের জবা কুসুম কেস তৈল, বটকৃষ্ণ পালের এডওয়ার্ডস এন্টি ম্যালেরিয়া স্পেসিফিক, ডাব্লিউ মেজর অ্যান্ড কোম্পানির সারসা পেরিয়ার বিজ্ঞাপন করেন। বলা হয় বিদেশ থেকে ক্যামেরা আনানোর জন্য বটকৃষ্ণ পালের কাছ থেকে গিয়ে অনুরোধ করেন হীরালাল। শটান গিয়ে বলেন বিদেশ থেকে ক্যামেরা আনিয়ে দিলে তিনি এডওয়ার্ডস টনিকের বিজ্ঞাপন চিত্র তুলে দেবেন এবং সেটি বিভিন্ন জায়গায় দেখাবেন। সন্দেহ নেই তখনকার দিনে এই ভাবনায় অভিনবত্ব ছিল। জবা কুসুম কোম্পানির মালিকের কাছেও তিনি নিজে থেকেই গিয়েছিলেন। ওই বিজ্ঞাপনে কুসুম কুমারীকে নিয়েছিলেন হীরালাল। বিজ্ঞাপনে অভিনেত্রীদের ব্যবহার করার চল যে শুধু এখনকার নয়, হীরালালের এই পদক্ষেপই তাঁর প্রমাণ। তবে তিনি মোট কটি ছবি, কটি তথ্যচিত্র তুলেছিলেন তা নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায় না। হীরালালের দেখাদেখি তখন আরও অনেকে বায়োস্কোপের ব্যবসায় আসছেন। তবে তাঁর সবচেয়ে বড় প্রতিপক্ষ ছিলেন জামশেদজি ফার্মজি ম্যাডান। ভারতীয় সিনেমায় ম্যাডান একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই পার্সি ভদ্রলোকের যেমন ছিল অর্থ, তেমনই ব্যবসায়ী বুদ্ধি। তিনি বিদেশ থেকে ছবি আনিয়ে দেখাতেন। সিনেমা দেখানোর ব্যবসা যে কালক্রমে বাড়বে তা বুঝেছিলেন ম্যাডান। তথ্য বলছে কলকাতার প্রথম চিত্রগৃহ এলফিনস্টোন বায়োস্কোপ 1901, এটাই নাকি পরবর্তীকালের চ্যাপলিন। তখন গড়ের মাঠে তাঁবু খাটিয়ে বায়োস্কোপ দেখানোর চল ছিল। রয়্যাল বায়োস্কোপও সেভাবেই দেখাতো। হীরালালের তোলা ছবি ম্যাডানের তাঁবুতে দেখানো হয়েছে এমনও ঘটেছে। কিন্তু ম্যাডান আর রয়্যালের বন্ধুত্ব বেশি দিন স্থায়ী হয়নি, তার ফলে আদপে ক্ষতিগ্রস্ত হয়েছিল রয়্যাল। ম্যাডান তো প্রতিদ্বন্দ্বী, কিন্তু সংঘাত বেঁধেছিল আপন সম্পর্কেই। হীরালাল প্রথম ধাক্কা খান ভাগ্নে কুমার শঙ্কর গুপ্তর কাছ থেকে। কুমার শঙ্কর অনেকদিন ধরেই আলাদা হয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। 1903 সাল নাগাদ তিনি অন্য এক ব্যক্তির সঙ্গে পার্টনারশিপে লন্ডন বায়োস্কোপ খুললেন। যদিও সেখানে বেশি দিন থাকতে পারেননি, তবে হীরালাল সবচেয়ে বেশি আস্থা রাখতেন যার উপরে, সেই মতিলালের আলাদা হয়ে যাওয়ায় রয়্যালের জয়যাত্রা থমকে যায়। শুরু থেকেই ঠিক ছিল ক্যামেরা যন্ত্রপাতির মালিকানা হীরালালের আর সিনেমার স্টক মতিলালের। দুই ভাই যেদিন আলাদা হয়ে গেলেন সেদিন হীরালালের নিজের সৃষ্টির উপরে আর কোনো দাবি রইল না। এই ভাঙনের জন্য অনেকে মতিলালকে দোষ দেন, কিন্তু হীরালালের চরিত্রের পতনও এর জন্য কম দায়ী নয়। খরচপত্রের হিসাব রাখতেন মতিলাল, কিন্তু দাদার উল্টোপাল্টা খরচ সামলাতে বেগ পেতে হতো তাকে। দুই ভাইয়ের তিক্ততা চূড়ান্ত মাত্রায় পৌঁছায় যখন কুসুম কুমারী আলিবাবার জন্য নিজের লভ্যাংশ দাবি করেন। পরে কুসুম কুমারী মামলাও করেন, যদিও তাতে তিনি জিততে পারেন। একটি পারিবারিক অনুষ্ঠানে দাদার কাছে কৈফিয়ত দাবি করলে মতিলালকে সকলের সামনে চড় মারেন হীরালাল। 1913 সালে আলাদা হয়ে যান দুই ভাই। ওখানেই শেষ হয়ে যায় চলচ্চিত্র ইতিহাসের একটি অধ্যায়। হীরালালের তোলা সব ছবির মালিক ছিলেন মতিলাল। পরে দুই ভাই আলাদা করে ব্যবসা করার চেষ্টা করলেও সুবিধে হয়নি। মতিলালের কাছে ছিল না হীরালালের সৃজনশীলতা, আর হীরালালের ছিল না ব্যবসায়িক বুদ্ধি। রয়্যাল বায়োস্কোপ ভেঙে যাওয়ার শোক নিতে পারেননি হীরালাল। ততদিনে তাঁর শরীরে ভেঙেছে, ভেঙেছে মনও। কুসুম কুমারীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তিনি ফিরে এসেছেন তাঁর চিরশ্রুড়িদ হেমাঙ্গিনীর কাছে। বরাবরের মতো আবার হেমাঙ্গিনী স্বামীর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন, কিন্তু শেষ রক্ষা করতে পারলেন না, কারণ ততদিনে হীরালালকে ধরে নিয়েছে রাজব্যাধি ক্যান্সার। অভাবের তাড়নায় তখন পরপর বাড়ি বদলেছেন হীরালাল, জুটি বেঁধেছেন অন্যত্র, কিন্তু কোথাও সুবিধে করতে পারেননি। বন্ধু বৎসল হীরালালের বড় দুর্বলতা ছিল যে তিনি চট করে অন্যকে বিশ্বাস করতেন। রামদত্ত নামে একজনের সঙ্গে সিনেমার হল চালানোর ব্যবসা শুরু করলেন। রামদত্ত মোটেও সুবিধের লোক ছিলেন না। কিছুদিনের মধ্যেই হীরালালের ব্যবসায়িক দুর্বলতার সুযোগ নিয়ে রামদত্ত গোটা ব্যবসা নিজের নামে করে নেন। এদিকে স্ত্রী হেমাঙ্গিনী নিজের গয়না বাড়ির আসবাব বিক্রি করে স্বামীর চিকিৎসার খরচ জোগাড় করেছেন। দু হাতে রোজগার করছিলেন হীরালাল, কিন্তু রাখতে পারেননি কিছুই। শেষ জীবনে দারিদ্রের সঙ্গে মানিয়ে নেওয়াটা হেমাঙ্গিনীর পক্ষে সহজ ছিল না। তিনি নিজে সচ্ছল পরিবারের সন্তান ছিলেন, বিয়ে হয়েছিল ধনী পরিবারে। সেখান থেকে চূড়ান্ত অভাবের মধ্যে সংসার টানতে হয় হেমাঙ্গিনীকে। হীরালাল তখনও স্বপ্ন দেখছেন সুস্থ হয়ে ফের সকলকে তাক লাগিয়ে দেবেন। হরিতকি বাগানের বাড়ি বিক্রি করে চলে এলেন ব্ল্যাক স্কোয়ারে। এর মধ্যে মারা গেলেন তাঁর বড় মেয়ে। ক্রমশ বুঝতে পারছিলেন নতুন করে শুরু করা বোধহয় তাঁর আর হবে না। নিদারুণ শোক ও অর্থকষ্টে কেটেছে তাঁর জীবনের শেষ চারটে বছর। অভাবের তাড়নায় নিজের দুটি ক্যামেরা নিয়ে একদিন গেলেন আংটি মল্লিকের কাছে। তখনকার দিনে আংটি মল্লিক নাম জাদা ধনী, আসল নাম পান্না মল্লিক। এই ব্যক্তি হীরালালের সুহৃদ ছিলেন।
তিনি বিশ্বাস করতে পারছিলেন না হীরালালের মতো ব্যক্তিত্ব ক্যামেরা বন্ধ রেখে টাকা চাইতে এসেছেন। পান্না মল্লিক টাকা দিতে রাজি, কিন্তু ক্যামেরা রাখতে চান না। চিকিৎসার জন্য টাকা চাইলেও হীরালাল বুঝতে পারছিলেন তাঁর সময় আসন্ন, তাই জোর করে ক্যামেরা নিয়ে আসেন। এটা ভেবেই তিনি আশ্বস্ত ছিলেন যে তাঁর ক্যামেরা এমন একজনের কাছে থাকছে যে তার মূল্য বুঝবে, যত্ন করবে। ঈশ্বরের কি নির্মম পরিহাস, স্রষ্টার সঙ্গে তাঁর সৃষ্টিও গেল। 1917 সালের 29 অক্টোবর মারা গেলেন হীরালাল। সে বছরই মতিলালের রায়বাগান স্ট্রিটের বাড়িতে আগুন লাগে। সেখানে ছিল হীরালালের তোলা সব ছবির স্টক, সমস্ত ভস্মীভূত হয়ে যায়। ভাগাভাগির পরে দাদার সঙ্গে কোনো সম্পর্ক রাখেনি মতিলাল, মৃত্যুর সময়ও জাননি। কিন্তু ভাগ্যের খেলা, যখন আগুন লাগে তখন মতিলালের বড় মেয়ে অমিয়বালা সিঁড়িতে দাঁড়িয়েছিলেন, আগুনের গ্রাস থেকে তিনি বেরোতে পারেননি। এরপরে মতিলালও ভেঙে পড়েন, ব্যবসার সব দায়িত্ব তুলে দেন ছেলেদের হাতে। স্বামীর মৃত্যুর পরে হেমাঙ্গিনী চলে যান শ্বশুর চন্দ্রমোহনের কাছে ডালিমতলা লেনে, তখনও বেঁচে হীরালালের বাবা মা। চলচ্চিত্রে বোম্বে ইন্ডাস্ট্রির দাপট চিরকালই, যে কারণে দাদাসাহেব ফালকে ভারতীয় চলচ্চিত্রের জনক হবার স্বীকৃতি লাভ করেছে। ভারতীয় সিনেমার আদি পুরুষ হিসেবে হীরালাল সেনের অবিস্মরণীয় অবদানের কথা এখানে কেউ সেভাবে মনে রাখেননি। বাংলাদেশ বা এখানে কিছু গবেষণা অবশ্য হয়েছে, পরিচালক অরুণ রায় তাঁকে নিয়ে ছবি তৈরি করেছেন। অনেক আলোচনার পরে হীরালালের মৃত্যুর শতবর্ষে তাঁর নামে পুরস্কার চালু করা হয় ইন্ডাস্ট্রিতে। কলকাতা চলচ্চিত্র উৎসবে তাঁর নামে মঞ্চ হয়, প্রয়োজনের তুলনায় হয়তো সামান্যই, কিন্তু যেটুকু হয়েছে তাই বা কম কি। অনেকের মতে যেহেতু তিনি থিয়েটারের দৃশ্য ক্যাপচার করেছিলেন তাই তাঁকে প্রথম সিনেমার জনকের স্বীকৃতি দেওয়া যায় না, কিন্তু তিনি যে সময় দাঁড়িয়ে কাজটি করেছিলেন তা অস্বীকার করা যাবে কি করে। শুধু ছবি তোলা নয়, এডিটিং, লাইটিং সব কিছুতেই তিনি পথপ্রদর্শক। হীরালালের যখন শেষ অবস্থা তখন শুরু করেছেন দাদাসাহেব ফালকে। তাঁর প্রথম ছবি রাজা হরিশ্চন্দ্র মুক্তি পায় 1913 তেসরা মে। তার থেকে প্রায় 10 বছর আগে হীরালালের আলিবাবা। বিখ্যাত চলচ্চিত্র পরিচালক আদর গোপালকৃষ্ণন এক সাক্ষাৎকারে স্পষ্ট করে জানিয়েছিলেন, ভারতীয় চলচ্চিত্রের পথিকৃতের স্বীকৃতি যদি কাউকে দিতে হয় তো তিনি হীরালাল সেন। প্রথম সিনেমা তিনিই করেছেন। স্বীকৃতি পেলেন হীরালাল, কিন্তু মাঝে কেটে গিয়েছে প্রায় 100 বছর।